তার আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো ভারতীয় নৃত্য লোকনৃত্য এবং আঞ্চলিক উৎসব থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা বলি যে এই ভিডিওটি কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ অন্যান্য আরও যে পরীক্ষা রয়েছে আগামী দিনে হতে চলেছে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে আজকে আমরা দেখব এই বিষয়ের উপর ভিত্তি করে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী প্রথমেই আমরা দেখব ভারতীয় নৃত্য ভারতীয় নৃত্য থেকে অর্থাৎ এটা যেহেতু জেনারেল নলেজের আমরা প্রশ্ন বলি দেখছি এর আগে আমরা আরো দুটি ভিডিও আলোচনা করেছি জেনারেল নলেজের সেখানে দুটি ভিডিওতে আমরা একশোটি প্রশ্ন আলোচনা করেছি তাই এটি কিন্তু একশো এক নম্বর প্রশ্ন হিসাবে কিন্তু আলোচিত হচ্ছে তবে ভারতীয় নৃত্য উৎসব এবং আঞ্চলিক যে নৃত্য তার কিন্তু প্রথমেই মানে প্রথম ভিডিও এটি আমরা দেখছি একশো এক নম্বর প্রশ্ন কী রয়েছে ভরতনাট্যম ভরতনাট্যম হচ্ছে তামিলনাড়ু রাজ্যের একটি নৃত্য একশো দুই উল্লেখযোগ্য শিল্পী মানে এই ভারতনাট্যমের উল্লেখযোগ্য শিল্পীগুলি কারা ভারতনাট্যম শিল্পী যে ভারতনাট্যম যে নৃত্য তার উল্লেখযোগ্য শিল্পী কালা কারা বালা সরস্বতী শান্তারাও মৃনানিনী সারাভাই জামিনী কৃষ্ণমূর্তি সংযোক্তা প্রাণীগৃহি এবারে আরও দেখবো আমরা কত্থক বলছি কত্থক কত্থক হচ্ছে কোথায় উত্তরপ্রদেশ পাঞ্জাব রাজস্থান মধ্যপ্রদেশ এই চারটি রাজ্যে দেখা যায় কোনো কোনো অপশানে থাকে উত্তর ভারত সেটাও কিন্তু উত্তর হবে এখন চার উল্লেখযোগ্য শিল্পী অর্থাৎ কত্থক কত্থক নৃত্যের উল্লেখযোগ্য শিল্পী সীতারা দেবী বীরজু মহারাজ গোপালকৃষ্ণ আচন মহারাজ বীরজু মহারাজটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে এবার আমরা দেখব পরের প্রশ্ন পরের প্রশ্ন কী রয়েছে আমরা দেখে নেব পরের ভাষা রয়েছে রয়েছে কথাকলি কথাকলি কোন রাজ্যের নৃত্য কেরালা মণিপুরী কোন রাজ্য নৃত্য মণিপুর মণিপুরী নৃত্যের হচ্ছে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো শিব দুর্গার বৈশিষ্ট্য এখানে দেখা যায় আর কথাকলিটা হচ্ছে অভিনয় করে নৃত্য প্রদর্শন করে রামায়ণ মহাভারতের বিষয়গুলো তুলে ধরা অর্থ হচ্ছে নাচের মাধ্যমে রামায়ণ মহাভারতের বিষয়গুলি তুলে ধরা এবং যে ভারতনাট্যম সেটা হচ্ছে মন্দিরের দেবদাসীদের নৃত্য আচ্ছা এবার আমরা উড়িষ্যি উড়িষ্য উড়িষ্যি ধ্রুপদী নৃত্য হচ্ছে উড়িষ্যার কুচিপুরি হলো অন্ধ্রপ্রদেশের মোহিনী আট্টম বা মোহিনী নাট্যম যেটাই বলি না কারণ সেটা হচ্ছে কেরলার এ হচ্ছে ভারত নৃত্যের গুরতে উল্লেখযোগ্য কয়েকটি প্রশ্নাবলী এবার আমরা দেখব পরের বিষয় পরের বিষয় কি রয়েছে আদিবাসী ও লোকনৃত্য কোথাকার আদিবাসী লোকনৃত্যগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোই এবং বাছাই করা কিছু প্রশ্ন একশো দশ নম্বর করে মহারাষ্ট্র মহারাষ্ট্রে কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট কথা কীর্তন তামাশা দহিকলা লোভানি এই দহিকলা লোভানিটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একশো এগারো প্রশ্ন কী হচ্ছে তামিলনাড়ু তামিলনাড়ুর মধ্যে কি কুর্মি কুর্মি বলে বা কুমি বলে একটা নৃত্য রয়েছে সেটা লোকনৃত্য কুর্মি একশো বারো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের ছ কীর্তন যাত্রা বাউল তোমাদের ছোটা ছটা খুবই আর বাউলটা খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা দেখব পরের আসাম আসামের মধ্যে বিহু এবং লীলা তবে বিহুটা খুব ইম্পর্টেন্ট পাঞ্জাব গিদ্ধ ভাঙ্গরা দুটোই ইম্পর্টেন্ট হরিয়ানা হরিয়ানা হচ্ছে ঝুমুর আর রাসলীলা ঝুমুর আলাদা রাসলীলা আলাদা ঝুমুরটা খুব ইম্পর্টেন্ট এটা হরিয়ানার আচ্ছা এবার আমরা দেখো গুজরাট ডান্ডিয়া আর গরবা দুটোই ইম্পর্টেন্ট দুটোই ইম্পর্টেন্ট ডান্ডিয়া এবং গরবা দুটোই ইম্পর্টেন্ট এবার রাজস্থানে কি রয়েছে ঝুলন ঝুলনলীলা আর ঝুম আচ্ছা এবার আমরা দেখব তারপরের আরও কয়েকটি প্রশ্ন বিহার বিহারে কি ছৌ কথা পুটলি যাত্রা আনাটুয়া উত্তরপ্রদেশে হচ্ছে নোটঙ্কি রাসলীলা এই ছিল কতগুলি আমাদের আদিবাসী ও লোকনৃত্যর বাছাই করা প্রশ্ন এরপরের আমাদের প্রশ্ন হচ্ছে আঞ্চলিক উৎসব আঞ্চলিক উৎসবের মধ্যে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ পোঙ্গল উৎসব খুব ইম্পর্টেন্ট একশো বাইশে রয়েছে আসাম আসামের হচ্ছে বিহু উৎসব খুব ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের হচ্ছে দুর্গা পুজো উৎসব খুব ইম্পর্টেন্ট তাছাড়া গঙ্গাসাগর রয়েছে গঙ্গাসাগর মেলা রয়েছে দোল পূর্ণিমা এবং রয়েছে নববর্ষ নববর্ষটাও কিন্তু ইম্পর্টেন্ট বিহার বিহারের ছট পূজা এটা তো মনে রাখতেই হবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে রয়েছে কেরালা কেরালা হচ্ছে বিশু আর পুরম গুনাম এই পুরমটা কিন্তু ইম্পর্ট্যান্ট উড়িষ্যার রথযাত্রা খুবই ইম্পর্টেন্ট একশো সাতাশে রয়েছে পাঞ্জাব আর হরিয়ানাতে হয় লোহ আর লোহরি আর টিক্কা লোহরী আর টিক্কা উৎসব ত্রিপুরায় হচ্ছে করছি পূজা উত্তরপ্রদেশে হচ্ছে রামনবমী গুরুত্বপূর্ণ শ্রাবণ উৎসব তখন দশেরা দশেরাটাও গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশ এবার লাস্টে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্র এবং গুজরাট দুটোতেই দেখা যাচ্ছে কি নবরাত্রি কি দুটোতে উৎসব নবরাত্রি তাহলে ছিল আজকের ছোট্ট একটা ভিডিও ভারতের যে বিভিন্ন লোকনৃত্য আঞ্চলিক নৃত্য এবং উৎসবের সম্বন্ধে যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষার সাপেক্ষে সে বিষয়ে বা সেই কয়েকটি প্রশ্নই কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিওটিতে এই ভিডিওটি কিন্তু সমস্ত চাকরি পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ যে কোনো লেভেলের হতে পারে সেটা গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ এ পর্যন্ত তাহলে আজ এখানে আমার অন্য কোনো ভিডিওর সঙ্গে কথা হবে জয় হিন্দ